এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত। উনি দেশের নেতা ছিলেন, সকলের সামনে তার জবাবদিহি করা, তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেটাই হোক বিচার হওয়া উচিত তার। হাসিনার দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন জি এম কাদের। বলছি বিস্তারিত, দেশে ফিরে এসে শেখ হাসিনার বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচন ও সংস্কার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়ে জাতীয় পার্টির সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে। দলটি তাদের সেই প্রস্তাব সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবির বিষয়ে জাতীয় পার্টির অবস্থান কি। এ প্রশ্নের জবাবে জাপা নেতা জি এম কাদের বলেন ওনার নিজের এখানে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত। উনি এদেশের নেতা ছিলেন, সবার সামনে ওনার জবাবদিহি করা, দোষ করলে স্বীকার করা, না করলে অস্বীকার, যেটাই হোক বিচার হওয়া উচিত তার। আমি মনে করি এটা স্বাভাবিক বিষয়। এ প্রসঙ্গে জি এম কাদের আরও বলেন, আমাদের নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ দেশ ছেড়ে চলে যাননি, ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন, আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি, আমি জনগণের সামনে দাঁড়াব। ওনার যদি সাহস থাকে তার দেশে আসা উচিত, আর সাহস না থাকলে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত।